বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটি মানুষই জন্মগতভাবে সৌন্দর্যের পূজারি। বিশেষ করে মহিলারা বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে 30-35 বছরের কোঠায় পা রাখার সাথে সাথে অনেকের মুখেই পড়তে থাকে মেস্তার মতন কালো কালো ছোপ ছোপ দাগ। সুন্দর ছকছকে চাঁদ মুখটাই যেন কোথায় হারিয়ে যেতে থাকে মেস্তা নামক মেঘের আড়ালে। কেন এমনটা হয়, এর পিছনে কারণটাই বা কি? আবার এই অসুন্দর মেস্তার হাত থেকে কিভাবে বা বাঁচবেন? আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এ নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি এই ভিডিওটিতে মেস্তার যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব মেস্তা কি, মেস্তা কিভাবে হয়। তারপর আমি আলোচনা করব মেস্তা কাদের কাদের এবং কি কি কারণে হয়। ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে, কোন পদ্ধতিতে ঘরে বসেই বিনা পয়সায় ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আপনারা এই অসুন্দর মেস্তার হাত থেকে বাঁচতে পারবেন, আপনাদের কনফিডেন্ট লেভেলকেও বাড়াতে পারবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সব কিছু জেনে বুঝে খুব সহজে অবশ্যই এই অসুন্দর মেস্তার হাত থেকে বাঁচতে পারবেন। আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও। কিছুদিন আগে ফিটকিরির উপরে একটি ভিডিও পাবলিশ করি, লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। বহু মানুষ, বিশেষ করে মহিলারা, অনুরোধ করেছেন মেস্তা রোগে ফিটকিরির ব্যবহার নিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মেস্তা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ের উপর একটি ভিডিও পাবলিশ করার জন্য। তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। মেস্তার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মেলাসমা। এই মেলাসমা গ্রিক শব্দ মেলাস থেকে উৎপত্তি, যার আক্ষরিক অর্থ কালো। মেলাসমা বা মেস্তা এক ধরনের হাইপার পিগমেন্টেশন। এটা ডার্ক ব্রাউন প্যাচ বা কালচে বাদামি ছোপ হিসাবে দেখা দেয় গালের দুই পাশে, নাকের উপরে। আসুন আর একটু সহজ করে এই বিষয়টিকে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের ত্বক বা স্কিনের মধ্যে যে রঞ্জক পদার্থটি থাকে, যেটিকে আমরা মেলানিন বলে থাকি, কোনো কারণেই সেই মেলানিনের পরিমাণ এবং মেলানিনের কার্যকারিতা বেড়ে গেলে আমাদের মুখের দুই পাশে এবং নাকের দুই পাশে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, সেটাকে আমরা বলে থাকি মেস্তা বা মেলাসমা। আবার গ্রাম বাংলায় অনেকে এটিকে বলে থাকে মেচেতা। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই এই মেলাসমা বা মেস্তা সাধারণত কত ধরনের হয়ে থাকে। আপনারা সকলেই জানেন আমাদের ত্বকে, আমাদের যে চামড়ার যে তিনটি স্তর থাকে, উপরের ত্বকটিকে বলা হয় এপিডার্মিস, মাঝের স্তরটিকে বলা হয় ডার্মিস, এবং নিচের স্তরটিকে বলা হয় সাবকিউটিস। উপরের স্তরে যদি মেলাসমা হয়ে থাকে তাকে বলা হয় এপিডার্মিস মেলাসমা। মেলাসমা মাঝের স্তর পর্যন্ত ছড়িয়ে গিয়ে থাকে তাকে বলা হয় ডার্মিস মেলাসমা, আর নিচের স্তর পর্যন্ত মেলাসমা ছড়িয়ে গিয়ে থাকে তাকে বলা হয় সাবকিউটেনাস মেলাসমা। উপরের স্তরে অর্থাৎ এপিডার্মিস স্তরে যে মেলাসমা, সেটিকে চিকিৎসা করা যতটা সহজ, পরের দুটি স্তরের মেলাসমাকে চিকিৎসা করা ততটাই কঠিন। আবার বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই এই মেলাসমা হতে পারে। পুরুষদের থেকে মহিলাদের ক্ষেত্রেই এই মেলাসমা হওয়ার প্রবণতা বেশি। প্রতি 10 জন মেলাসমা রোগীদের মধ্যে 9 জন মহিলাদের মধ্যেই এই মেলাসমা দেখতে পাওয়া যায়, আর মাত্র 1 জন পুরুষদের মধ্যেই এই রোগটি দেখা যায়। আবার 18 বছরের নিচে সাধারণত মেলাসমা হতে দেখা যায় না। চিকিৎসকরা কিভাবে এটিকে ডায়াগনোসিস করে থাকে?
সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা রঙের তারতম্য চোখে দেখেই এটিকে ডায়াগনোসিস করে থাকেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে আবার উডল্যাম্প টেস্টের মাধ্যমে এটিকে ডায়াগনোসিস করে থাকেন। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই এই মেলাসমা কেন হয়, কি কারণে আমাদের মেলাসমা হয়ে থাকে, মেলাসমা বা মেস্তা কি কারণে হয় এর কোনো সঠিক ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আমাদের কাছে তুলে ধরতে পারেননি। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে এখনো পর্যন্ত এটি অজানা। তবে চিকিৎসা বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মেলাসমা বা মেস্তার কতগুলি কারণের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা সেই কারণগুলি নিয়ে একটু আলোচনা করে দেখি। বিজ্ঞানীরা প্রথমে যে কারণটিকে তুলে ধরেছেন সেটি হচ্ছে বংশগত কারণ বা জেনেটিক্যাল ফ্যাক্টর। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে বংশের রক্তের সঙ্গে সম্পর্কিত বাবা মা ভাই বোন কারো যদি মেস্তা বা মেলাসমা হয়ে থাকে তাহলে তাদেরও মেলাসমা হওয়ার প্রবণতা বেশি। বিজ্ঞানীরা দ্বিতীয় যে কারণটিকে তুলে ধরেছেন সেটি হচ্ছে ইউভি ফ্যাক্টর বা হিট ফ্যাক্টর। আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের কাজের জন্য রোদ্রের মধ্যে বাইরে বেরোতে হয় এবং দীর্ঘক্ষণ রোদ্রের মধ্যে থাকতে হয়। ইউভি লাইট এবং হিট দুটোই মেলানোসাইটকে স্টিমুলেট করে, যার ফলশ্রুতিতে মেলাসমা বা মেস্তা হওয়ার প্রবণতা বাড়ে। যে সমস্ত মহিলারা দীর্ঘক্ষণ রান্নার কাজে উনুনের সামনে থাকেন, দীর্ঘক্ষণ উত্তাপের মধ্যে থাকেন, তাদেরও মেলাসমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিজ্ঞানীরা তৃতীয় যে কারণটির কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে হরমোনাল ফ্যাক্টর। শরীরে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে, বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের, তাহলেও মেলাসমা বা মেস্তা হওয়ার প্রবণতা বাড়ে। আবার যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, যারা হাইপার থাইরয়েডিজমে ভুগছেন বা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন বা থাইরয়েডের ওষুধপত্র খাচ্ছেন, তাদেরও মেস্তা বা মেলাসমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া প্রেগনান্সি এবং ল্যাকটোজেন টাইমে অর্থাৎ গর্ভকালীন অবস্থায় এবং বুকে দুধ খাওয়ানো অবস্থায় মায়েরা বেশি বেশি মেস্তায় ভুগে থাকেন। যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বার্থ কন্ট্রোল পিল খেয়ে থাকেন সে সমস্ত মহিলাদেরও মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে সমস্ত মহিলাদের মেনোপজ হয়ে গেছে আবার যারা নিয়মিত হরমোন থেরাপি নিয়ে থাকেন তাদেরও মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরও কিছু স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও মেস্তা হওয়ার প্রবণতা বেশি। যারা দীর্ঘদিন ধরে লিভার ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রেও মেস্তা হওয়ার সম্ভাবনা বেশি। আবার ম্যালট্রিটমেন্টের কারণেও মেস্তা বাড়তে পারে। এই বিজ্ঞাপনের যুগে অনেকেই ফর্সা হতে বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি ক্রিম ব্যবহার করছেন, যার মধ্যে স্টেরয়েড রয়েছে, বিভিন্ন ধরনের স্নো ব্যবহার করছেন যার মধ্যে ব্লিচিং এজেন্ট রয়েছে, এছাড়া আরো নানান ধরনের বিউটি প্রোডাক্ট রয়েছে যা সাময়িকভাবে আপনাদের ত্বককে ব্লিচ করে হালকা ফর্সা করে। কিন্তু এর ক্ষতিকারক প্রভাব বেশ মারাত্মক, যা আখেরে এই মেস্তার মতন সমস্যা তৈরি করে। আবার এজিং প্রসেসের জন্য অনেক ক্ষেত্রে মেস্তা দেখা দিয়ে থাকে। এখন লাখ টাকার প্রশ্ন নয়, কোটি টাকার প্রশ্ন হচ্ছে মেস্তা হলে এই মেস্তার হাত থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। আমি আগেই আলোচনা করেছি মেস্তা কি কারণে হয় সেটি বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। যেহেতু এর কারণটি এখনো পর্যন্ত অজানা তাই এটিকে স্থায়ীভাবে নিরাময় করাও সম্ভব হয় না। চামড়ার উপরের স্তরে যদি মেস্তা হয়ে থাকে, যেটিকে আমরা এপিডার্মিস মেস্তা বলে থাকি, সেটিকে সাময়িকভাবে দূর করা গেলেও কিছুদিন পরে আবার পুনরায় ফিরে আসে। এমনকি লেজার ট্রিটমেন্ট করলেও একই রকমের ঘটনা ঘটে থাকে, আবার মেস্তা ফিরে আসে। তাহলে আপনারা কি করবেন, কিভাবে এর থেকে মুক্তি পাবেন? আমরা যদি বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির দিকে তাকাই, প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে প্রাচীন গ্রিস সভ্যতা, প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা, প্রাচীন চৈনিক সভ্যতা, এমনকি
প্রাচীন ভারতীয় সভ্যতার সৌন্দর্য চর্চায় রূপচর্চায় বিশেষ করে মহিলারা বিভিন্ন ধরনের ভেষজকে ব্যবহার করে এসছেন। আপনারা কি লক্ষ্য করেছেন, এখন তো বিশ্বের মাল্টি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিও তাদের তৈরি বিউটি প্রোডাক্টগুলিতে হলুদ, অ্যালোভেরা এবং নিমের মতন ভেষজগুলিকে ব্যবহার করছে। আন্তর্জাতিক বাজারে এই সমস্ত ভেষজগুলিকে প্যাটেন্ট করে নিয়েছেন। এই ডিজিটাল দুনিয়ায় বিজ্ঞাপনের চমকে অনায়াসে তাদের তৈরি সে সমস্ত বিউটি প্রোডাক্টগুলি আকাশ ছোঁয়া দামে অবলীলায় ব্যবহার করছেন। অথচ আমাদের হাতের কাছে থাকা যা সহজে জোগাড় করতে পারে, প্রায় বিনা পয়সায় বিনা খরচে সেগুলি আপনারা ব্যবহার করছেন না, কারণ আমাদের মগজটাই বিজ্ঞাপনের কাছে বিক্রি হয়ে গেছে। আসুন আজকে আমরা এমন একটি ফেস প্যাক নিয়ে আলোচনা করব যা ব্যবহারের মধ্যে দিয়ে খুব সহজে আপনারা এই নেশা থেকে মুক্তি পেতে পারেন। এই ফেস প্যাকটি তৈরি করার আগে আপনারা চারটি জিনিস অবশ্যই জোগাড় করে নেবেন। এক নাম্বার হচ্ছে কাঁচা হলুদ, দুই নাম্বার হচ্ছে ফিটকিরি, তিন নাম্বার হচ্ছে অলিভ অয়েল বা নারকেল তেল, চার নাম্বার হচ্ছে পাতি লেবু। প্রথমে আপনারা হাফ চামচ ফিটকিরি ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবেন। এক চামচ কাঁচা হলুদ বাটা নেবেন, এর সঙ্গে দুই চামচ অলিভ অয়েল নেবেন। যদি আপনারা অলিভ অয়েল জোগাড় করতে না পারেন তাহলে ভালো নারকেল তেল নেবেন। এর সঙ্গে এক চামচ পাতি লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নেবেন। এই প্যাকটি কাপড়ের পুতলির সাহায্যে নেস্তার উপর ভালো করে লাগাবেন। 25 থেকে 30 মিনিট এই প্যাকটি রাখার পরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে আপনারা সপ্তাহে 2 বার করে লাগাবেন। এই নিয়মে আপনারা কিছুদিন লাগানোর পরে দেখবেন কালো দাগগুলো হালকা হতে শুরু করবে, একটা সময় পরে গিয়ে সম্পূর্ণ মেস্তাগুলি দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনারা এর থেকে পুরোপুরি মুক্তি না পাবেন ততদিন পর্যন্ত আপনারা এই প্রক্রিয়াটি চালিয়ে যাবেন। এর সাথে সাথে আপনারা যদি প্রতিদিন সকালে খালি পেটে 7-8টি গোলমরিচ বাটার সঙ্গে 1 চামচ কাঁচা হলুদ বাটা 250 ml জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাহলে অনেক দ্রুত এবং স্থায়ীভাবে আপনারা মেস্তার হাত থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।